শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজা খুলে দিয়েছি, তারপরে মাড়ুলি দেওয়া, ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তো তারপর তো তোমরা দেখলেই গোয়াল ঘর থেকে শ্বশুরমশাই ছাগলগুলোকে বের করে দিল। তারপর হচ্ছে এটো বাসনগুলো ছিল কালকে রাত্রে খাওয়া, সেগুলোকে আমি পুকুর ঘাটে ডুবে রেখে এলাম। তারপরে এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকদিন থেকেই তোমাদের সাথে শেয়ার করছি ঘর মোছাটা, কিন্তু তোমাদেরকে বলাই হয় না যে ঘর মোছার সময় আমি আর কি জলে কী দিই। কী বলো তো বন্ধুরা, আমরা না জলে কিছুই দিই না, মানে পুকুরের ওই যে জল নিয়ে আসি ওটা দিয়ে আর কি ঘর পরিষ্কার করে দিই, তাতেই আমাদের ঘর একদম চকচক করে। আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর আজকে একটু তাড়াও আছে, রুদ্র বাবা যাবে মুড়ি ভাজতে। তো দেখো, প্রথমে আমি এই লাইনটা আর কি মুছে নিলাম, যে যাওয়া আসা করছে এদিকটায় করছে, পরে তখন ওই দিকটা মুছে নেবো আর এদিকটা শুকিয়ে যাবে। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে মুড়ি বাড়ন্তো, দুদিন থেকে তো আমি পান্তা ভাত খেয়ে কাটালাম। তো দেখো, চাল ধোয়া হয়েছিল, রুদ্র বাবা এখন যাচ্ছে মুড়ি ভাজতে, এখানে আছে চাল আর এটাই মুড়ি নিয়ে আসবে। তো আর মুড়ি ভেজে নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন মুড়ি হলো। সবারই একই অবস্থা, আমারও জুতো ছিল, তোমারও জুতো ছিল, দুজনেরই জুতো নিতে হবে। এই যাচ্ছে কটা, 7:30টার সময়, আস্তে আস্তে প্রায় 11:30টা ওরকম হয়, এত ভিড় হয় মুড়ি ভাজা মিলে। আর মুড়ি আমাদের কিন্তু মিল থেকেই ভেজে নিয়ে আসে, আগে যখন শাশুড়ি মা ভালো ছিল বাড়িতেই ভাজত, আর এখন পারে না তো তার জন্য। আর এখন বেশিরভাগ মানুষই মিলেই ভাজে। রুদ্র বাবা মুড়ি ভাজতে বেরিয়ে গেল, তারপরে যে চা খাওয়া এটো বাসনগুলো ছিল সবাই চা মুড়ি খেয়েছিল সকালবেলা, তো সেগুলোকে আমি এখন পুকুর ঘাটে ধুতে চলে এসেছি। আর দেখো হাঁসগুলো কত সুন্দর খেলা করছে, একদম আমার কাছে চলে আসছে। আর মুড়ি খেয়েছে সবাই বলতে কি, মানে বেশি মুড়ি ছিল না তো, আমি খাইনি আর হচ্ছে আমার ননদ মানে দিদি খায়নি আর রুদ্র বাবা খায়নি। তো যেটুকু ছিল মা বাবা রুদ্র ভাগ্নি এরা সব খেয়েছে, আর একটু আছে আর কি কেনা মুড়ি, ওটা 10টার সময় মাকে দিয়ে দেবো। কখন মুড়ি ভেজে আসবে না আসবে ওটা মায়ের জন্য আর কি রেখে দিলাম। এখন আমার বাসনগুলো মাজা হয়ে গেল আর এখন আমি ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে কি, আমাকে গোয়ালটা আজকে পরিষ্কার করতে হবে, কারণ রুদ্র বাবা তো নেই। ঘরে চলে এলাম গোয়াল পরিষ্কার করতে। আর প্রথমে যে গোবরগুলো ছিল সেগুলোকে তুলে রেখে, যে আমরা গোবর রাখি সেই গর্তটা রেখে এলাম। তারপরে উনুনে ছাই নিয়ে এসে আর কি ছিটিয়ে দিয়েছি, আর এখন ভালো করে পরিষ্কার করে ঝেঁটিয়ে নিচ্ছি। তো যা আর কি পড়ে আছে সব কিছু আমি ঝেঁটিয়ে এক জায়গায় জড়ো করবো, ওই যে সামনে গর্তটা দেখছো ওখানটায় জড়ো করবো। তারপরে একটা মালুই আছে আর কি, নারকেলের মালা আছে, তো সেটা দিয়ে আর কি তুলে নেবো নোংরাগুলোকে। চলো এই ফাঁকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি, তো আমার বাপের বাড়ি হচ্ছে বীরভূম আর শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো তুমি আমার নামটা নিও। ও বলেছে কি, দিদি বলেছে আমার বরের নামটা নিলেই হবে, তো দিদির বরের নাম হচ্ছে গিয়ে মিঠুন শেখ। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। সুস্মিতা, তো সুস্মিতা দিদি আমাকে কমেন্ট করেছে যে বুনু আমি তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে, তুমি তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সুস্মিতা দিদি, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আরও অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো এদিকে আমার তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে গোয়ালটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, আর নোংরাগুলোকে আমি এই যে ধামাটার মধ্যে তুলে নিলাম। আর এখন এই নোংরাগুলোকে আমরা যেখানে সার ফেলি তো সেখানটায় ফেলে দিয়ে আসব। আজকে হচ্ছে বৃহস্পতিবার,
তাই উনুনটা একটু ল্যাপানেকা করতে হবে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই দেখেছি উনুনটা একটু ছেড়ে গেছে, ভেঙে গেছে, তো সেখানটাতে এমনি তো মাটি দিতেই হতো। তাই দেখো উনুন ল্যাপার জন্য আমি ছোট বালতিটাকে নিয়ে গিয়ে পুকুর থেকে জল নিয়ে এলাম, আর এখন গোবর নিয়ে নিচ্ছি, আর গোবর মাটি দিয়ে আজকে উনুন শালটাকে লেপব। এখানে দেখতেই পাচ্ছ গোবর মাটি জল আমি একদম সমান সমান নিয়েছি, আর একটু মাটি নিলে না ভালো হয়, তার জন্য মাটিটা দিই। আর শুধু গোবর দিলে না মানে ছুলছুলে টাইপের হয় না, মানে দেরি হয় একটা মানে নেকাতে নেকাতে। তো যাই হোক, যে জায়গাটা ভেঙে গেছিলো সেই জায়গাটায় প্রথমে জল দিয়ে দিলাম। প্রথমে যদি জল না দেওয়া হয় তাহলে যে মাটি দিতে যাবো সেই আর কি ধস ছেড়ে যাবে, বেশি বেশি ভেঙে যাবে, তার জন্য সেই জায়গাটাকে নরম করে নিতে হয়, দিয়ে তখন লেপতে হয়। তো দেখো মাটিটা দিয়ে দিলাম, এবার কিন্তু মাটিটা ছাড়বে না, চেপে বসে যাবে। আর উনুনটাই খুব একটা মাটি ধরাবো না, তো বেশি পুরু করে যদি ল্যাপা হয় তাহলে কি বলতো একটু পরে তোমাকে এই উনুনে রান্না করতে হবে, তার জন্য আর কি হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। আর দেখো মাটি দেওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে, গোল হয়ে আছে, কি সুন্দর চকচক করছে। তো দেখো উনুনে মাটি ধরানো হয়ে গেল, আর এখন আমি উনুন শালটাকে মানে গোটাটায় লেপে দেবো। আমি গোটাটায় লেপেছিলাম কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো যেটুকু সম্ভব হয়েছে আর কি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ভেবেছিলাম মুড়ি ভেজে আসতে বোধ হয় 11টা 12টা বেজে যাবে, না আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজছে 10টা। দেখো রুদ্র দেখেছে, দেখে রাস্তায় ওর বাবা সাইকেলে চেপে পড়েছে। তো আজকে অনেকে ভাজে না, তো চলো কেমন ভালো মুড়ি হয়েছে, চলো ঘরে নিয়ে গিয়ে ঢালি, তারপর তোমাদেরকেও দেখাচ্ছে আর আমিও দেখবো। যেই সান সেরে আমি এসেছি, আসা মাত্র রুদ্র বাবা চলে এসছে মুড়ি নিয়ে। তো আমার কাপড় জামাগুলো মেলা হয়নি, ওগুলোকে রেখে তাড়াহুড়ো করে আমি আবার তালাইটা পেতে দিলাম, কারণ তালাইটা পেতে না দিলে কি হবে, গরম মুড়ি তো লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য সঙ্গে সঙ্গে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হয়, তারপরে ভরি। নাড়াচাড়া করে মুড়িটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা বলতে কি খুবই ঠান্ডা নয়, ঠান্ডা করলে কি হবে নেতিয়ে যাবে, তো তো একটু ভাপটা আর কি ছাড়িয়ে নিয়েছি, আবার ড্রামের ভেতরে ভরা থাকবে তো, আর তখন খুব গরম হয়ে থাকলে ঘাম ঝরবে, তার জন্য হালকা একটু এ করে নিয়ে আমি দেখো চেলে নিচ্ছি। আর মেশিনে ভাজা মুড়িতে খুব একটা কিছু থাকে না, একটু একটু বালি থাকে, তো সেই জন্য হালকা করে আর কি চেলে নিই। তো এভাবে আমি সব মুড়িগুলোকে চেলে নেবো, তারপরে এই ড্রামটার ভেতরে রেখে দেবো। মুড়ি খাইনি, একদিন তো না খেয়ে কাটিয়ে দিলাম, মানে সারাদিন কিছু খাইনি, একদম রান্নাবান্না সেরে খেয়েছিলাম, আর কালকে তো পান্তা ভাত খেয়েছিলাম। তো আজকে দেখো মুড়িটা নিয়ে আসা মাত্র মুড়িটাকে চেলে তুলে নিলাম, তারপরে গরম গরম মুড়ি আর সাথে আলু ভাজা নিয়ে আমি এখন বসে বসে মুড়ি খাচ্ছি। যেটুকু কেনা মুড়ি ছিল সেটুকু শাশুড়িমাকে আগেই দিয়ে দিয়েছি, তারপর শাশুড়িমাকে সানটান করে দিয়েছি, তো এবার মুড়িটা খেয়ে নিয়ে রান্নাবান্না করবো। খেলাম, খেয়ে আর যে মুড়ি খাওয়া বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে এলাম, তারপরে আমার দেখলে হাতে প্যাকেট ছিল কিছু পলিথিন, তো সেগুলো আমি উনুন ধরানোর জন্য নিয়ে এলাম, মানে নিয়ে জানো তো বাড়িতে প্যাকেট, তাই এদিক সেদিক করে আর কি আটার প্যাকেটগুলো নিয়ে এলাম, নিয়ে এসে আজকে প্যাকেট দিয়ে উনুন ধরাবো। আর আজকে সকাল থেকেই না প্রচণ্ড রোদ বের করেছে, তো যাই হোক দেখো ওইদিকে আমি পলিথিন দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ওই যে ধোয়া হচ্ছে একটু একটু তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি সব জিনিসগুলো আর কি একে একে বয়ে নিচ্ছি। দেখো আমার উনুনটা জ্বলে গেছে, আর এখন আমি হাঁড়ি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু সবজিপাতিগুলো কাটা হয়নি, তো আমি ওদিকে ভাতের জলটা দিয়ে দেবো, জলটা গরম হতে হতে এদিকে সবজিগুলো কাটতে থাকবো, আর কড়াইটা এখন ফাঁকায় আর কি থাকবে, কেটে নিই তারপরে তখন কোনো ব্যবস্থা করা যাবে। যাই হোক দেখো ওইদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে ভাতের জলটা গরম হচ্ছে, আর কড়াই কিন্তু এখন ফাঁকায় আছে, আরও সবজিপাতিগুলো কাটা নেই। তো দেখো এদিকে আমি ভাবছিলাম যে আজকে একটু সয়াবিন আলুর তরকারি করবো, নিরামিষ তো,
তো শ্বশুরমশাই বললো যে রাত্রে রুটি খাবো, তো একটা মানে পাঁচ তরকারি করো আর কি সব কিছু দিয়ে। বাড়িতে গাজর ছিল, দুটো গাছের বেগুন ছিল নিয়ে এলাম, তারপরে ছাদ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে এলাম। তো আমি বললাম তার ঠিক আছে একটা পাঁচ তরকারির মতো করি, সেটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হবে বাবা আর মায়ের। তো তাই করতে লাগলাম, আর সাথে করবো একটু আলু সিদ্ধ, এই হবে আজকে তরকারি। আর সেরকম আর কিছু বাড়িতে নিয়েও তো এটা দিয়ে আর কি চলে যাবে। আর আজকে বৃহস্পতিবার, কিন্তু তোমরা দেখতে পেলে না যে আমার পুজো করা, কী বলো তো মেয়েদের তো অনেক শারীরিক সমস্যা থাকে, তো কদিন থেকেই দেখছো আমি পুজো পাঠ কিছুই করছি না, তো সেই কারণের জন্যই করতে পারিনি। আর দিদি গেছে ভাগ্নিকে নিয়ে স্কুলে, দিদি স্কুল থেকে এসে তখন আজকে পুজো করে নেবে। রান্নাবান্না সেরে ফেলেছি, আর তোমাদেরকে তো আগে বলেছি কি রান্না করলাম আজকে, বেশ কিছু রান্না করতে পারিনি। আর হাঁড়ি কড়াইটা রান্নার পর ডুবে রেখে গেছিলাম, আর হচ্ছে জল নিয়ে গেছিলাম, দিয়ে ন্যাতাটা দিয়ে এলাম, দিয়ে এসে এখন দেখো আজকে আর পারলাম না রোদে বসে মাছতে, প্রচণ্ড রোদ, ঘাটের যে সিঁড়িগুলোই বসে থাকে সিঁড়িগুলো না খুব তেতে আছে, তাই দেখো বাঁশঝাড়ের এই ছায়াতে চলে এলাম। আর এই ছায়াতে বসে বসে আমি এখন হাঁড়ি কড়াইটা মেজে নেবো। আর লালিটা দেখো মুখটা বাড়াচ্ছে, মনে করছে যেন ওকে কোনো খাবার দেবো, তার জন্য হাঁড়িটার দিকে মুখটা বাড়াতে যাচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তাতে বসে আমি মাছতে লাগলাম। আর জানো তো এই জায়গাটায় খুব শান্তি, ঠান্ডা বাতাস দেয়, মানে যখন কারেন্ট টারেন্ট থাকে না আমরা কিন্তু এখানটাতে এসেই গা গড়া দিই, মানে দুপুরবেলা খাওয়ার পর সবাই এখানটাতে এসে বসে থাকে, ভালোই লাগে বেশ। আর চারিদিকে বাস ঝাড় তো মানে ঠান্ডা বাতাসটা দেয়, তার জন্য আরও ভালো লাগে। আর আমার পিছনটা কেমন সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, হাঁড়ি কড়াইটা মেজে নেবো, মেজে নিয়ে শাশুড়িমাকে খেতে দেবো, রুদ্রসোনাকে খাইয়ে দেবো, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকে দুজনকে একসঙ্গে সামলাচ্ছি, মাকে ওদিকে ঘরে খেতে দিয়ে এলাম, তো তারপর বাইরে রুদ্র বলছে যে আমি খেলা করবো আর বাইরে এখানেই খাবো, তাই এখানেই চলে এলাম ওকে খাওয়াতে। একবার করে যাচ্ছি আর মাকে দেখে আসছি, জল টল যদি কোনো প্রয়োজন হয় তার জন্য। আর দেখো ছেলে আমার বসে বসে খাচ্ছে, যে কাঠের একটা গাড়িতে বসে পড়েছে। রুদ্রসোনাকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো তারপর রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকটাই মানে গরুর চালাটাকে ঝাড় দিতে এলাম, কারণ লালির এই জায়গাটাই ছাগলগুলোকে ঘাস দেওয়া হয়েছিল, ঘাসগুলো পড়েছিল, তারপরে লালিকে খড় দেওয়া হয় তো পাতনাতে করে, তো মুরগিগুলো আসে দিয়ে কি হয় মুরগিদের তো স্বভাব আছেই মানে ছিটানো, যতটা না খাবে তার থেকে বেশি ছিটাবে, তো ওরা পাতনার ভিতরে ঢুকে যায়, ঢুকিয়ে খুব খড় ছিটায়, তো খড়গুলো খুব এলোমেলো হয়ে পড়ে আছে, তার জন্য আমি এই জায়গাটাকে ঝেঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এক বন্ধু বলেছে যে তোমরা গরুকে খেতে যাও ওই জায়গাটাকে কি বলো, তো আমরা ওই ওইটাকে আর কি পাতনা বলি। তো অনেকে আবার নাধা বা কিছু অনেক কিছু বলে শুনেছি, কিন্তু আমরা এদিকে পাতনাই বলি। তো চলো লালির এই জায়গাটা ঝাড় দেওয়ার পর আমি একদম ঝাড় দিতে দিতে চলে যাব ঘাট পর্যন্ত। ঘাটের সিঁড়িগুলোতেও অনেকগুলো বাঁশের পাতা পড়ে আছে, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, দিদি সন্ধে বাতি দিল আর আমি চা করে নিলাম। আর দেখো সন্ধেবেলায় সবাই মিলে বসে চা মুড়ি খাচ্ছি, আমাদের গ্রামে না সন্ধে আর সকালে সবাই চা মুড়িটাই খায়। অনেকে আমাকে কমেন্ট করছো যে তোমরা রাত্রে ভিডিও দাও, কিন্তু দেখো রাত্রের ছবি ভালো আসছে না, আমাদের বাড়িতে না ভালো লাইট নেই, তার জন্য দিতে পারি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা আমার নতুন বন্ধু আছো এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে আগামীকালকে।